আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখেন আমি আজকে রান্নার রেসিপি নিয়ে আসছি। কি রান্না করব, আরব সাগরের যে হুমা মাছ আছে, হুমা মাছ দিয়ে শিমের বিচি রান্না করব। দেখেন এই হুমা মাছ, এটাকে আমরা হুমা মাছ বলি, কে কী বলে জানে না। মাছ তো খাবার দরকার, নাম দিয়ে কী করবে। আর এটা তো আমাদের বাংলাদেশের মাছ না, যে আমরা জন্ম থেকেই চিনি। এক একজন এক এক নাম, বিশেষ করে যেখানে ধরি অথবা কিনতে যাই বাজারে, ওখানে ওরা যা বলে তাই আমরা বলি। এটা আপনার ওই একজনে আমাদেরকে গিফট করেছে 3 কেজি সাগরের ওমানি মাছ। শুধু এক মাছ না, সব রকমের মাছ আছে, ওরা বসি দিয়ে ধরছে, বেশি হয়ে গেছে তাই আমাদেরকে দিছে। এখন আমি একটা মাছকে নিয়ে, দেখেন মাছটা খুব সুন্দর, অনেক বড়, এখানে হয়তো দেখা যাচ্ছে না, এটা অনেক বড় মাছ। মাছটাকে আমি ধুয়ে ভালো করে এটাকে মানে কেটে নিয়েছি। দেখেন আমি এই মাছটা দিয়ে শিমের পিছে রান্না করবো। শিমের পিছে অনেকভাবেই রান্না করা যায়, যার যেভাবে ভালো লাগে, যে যেভাবে খেতে চায়। কিন্তু আমি আজকে রান্না করব, আমিও অনেকভাবে রান্না করি, আজকে রান্না করব আমি হুমা মাছ দিয়ে। আমাদের সাথেই থাকুন। দেখেন বন্ধুরা, আমার ওই আগে যে চুলাতে আমি রান্না করতাম, ওখানে অনেক বাতাস, প্রচুর বাতাস, তাই আমি কিছুদিন এখানে আমরা রং করি, যে রং করি, রং করার চুলার ভিতরে আমি রান্না করতেছি। এখানে বাতাস নাই, বাতাসে ডিস্টার্ব করে না। আমি প্রথমে পানি অল্প একটু পানি দিয়ে দিলাম, এত বেশি না, অল্প একটু পানি দিয়ে দিলাম। এখন আমি এখানে জালটা বাড়াই দিয়েছি, দেখেন এখন আমি এখানে যতটুকু লাগে ঠিক ততটুকু লবণ দিয়ে দিব। এখন আমি এখানে দিব আপনার পাটার ভিতরে, আমি শিলপাটাতে পেটেছি, রসুন বাটা রসুন দিয়ে দিব 1 চামচ। আদা দিয়ে দিব 1 চামচ। এখন আমি এখানে দিয়ে দিব, বেশি না, কারণ সাগরের মাছ তো, সাগরের মাছে যদি আপনি একটু হালকা মশলা না দেন, জিরার গুঁড়া না দেন, তাহলে মাছে গন্ধ থেকে যায়। আমি একটু জিরার গুঁড়া দিয়ে দিব। তারপরে দিব আমি এখানে লাল মরিচের গুঁড়া। দিব আমি এখানে হলুদের গুঁড়া। এগুলা দিয়ে দিছি আমি। এখন সবগুলো উপকরণকে একটু নাড়বো, একটু নেড়ে ছেড়ে দিব। দেখেন মশলাগুলো কষানো হওয়ার জন্য আমি কিন্তু এখানে এখন তেল ইউজ করি নাই। যখন আমি আমার মশলাগুলো কষানো হয়ে গেছে, আমি মাছ ভাজি করে পরে তেল দিব। এখন আমি এখানে যে শিমের বিচিগুলো রেখেছি ওগুলো দিয়ে দিব। দেখেন এভাবে রান্না করলে অনেক মজা হয় শিমের বিচি খেতে, আপনারা এভাবে রান্না করে দেখবেন অনেক মজা পাবেন। দেখেন আমি এখানে 1/2 কেজি শিমের বিচিকে আমি ছিলে দিয়েছি, ওগুলা খোসাগুলা প্রায় 8-10 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি। এরপরে খোসাগুলা ফালাই ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি শিমের বিচিগুলা এখন দেখেন মশলার ভিতরে কষানোর জন্য মশলা দিয়েছি। মশলার ভিতরে কষানোর জন্য আমি কত 2 মিনিটের মতো জাল করব, 2 মিনিট পর আমরা ফিরে আসবো। দেখেন বন্ধুরা, যে কষানো জলগুলো শুকিয়ে গেছে, এখন আমি এটাকে নামাই, এই বিচিগুলোকে সাইডে রাখবো। সাইডে রাখার পর আমি এখানে কড়াই বসে দিব, মাছটা ভেজে নিব। দেখেন আমি মাছটাকে ভালো করে হলুদ মরিচ মাখিয়ে নিয়েছি, দেখেন এভাবে। মাছটাকে ভালো করে হলুদ মরিচ মাখিয়ে নিয়েছি, দেখেন এটা আমার হাতে হলুদ,
আল্লাহ, হলুদ মরিচ মাখাই নিয়েছি ভালো করে, এখন এটাকে আমি ভাজি করব। এখন এটাকে আমি ভাজি করব। আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, অলরেডি কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি এখানে সরষের তেল দিয়ে দিব। দেখেন, ব্যাস হয়ে যাবে। আমি খেসারিটা সরিষার তেলে রান্না করব, তাই আমি এখানে সরিষার তেল দিয়েছি। দেখেন, মাছটা দিয়ে দিয়েছি আমি। মাছটা ভাজি করার পর আমি এখানে দিয়ে দিব যে সিমের বিশি, সিমের বিশিটা দিয়ে দিব। দেখেন বন্ধুরা, আমার মাছটা ভাজি করা হয়ে গেছে, মাছটা ভাজি করা হয়ে গেছে। এখন আমি এই মাছটা এর ভিতরে দিয়ে দিব, এই সিমের বিশির ভিতরে দিয়ে দিব। কি সুন্দর লাগতেছে দেখেন, ভাজি করার পর এটা আরো বেশি সুন্দর হয়ে গেছে। এমনিতে মাছটা খুব মজা, অনেক স্বাদ, অনেক মজার একটা মাছ। আচ্ছা, কি সুন্দর চকচক করতেছে দেখেন। আমি এটা এখন সিমের বিশির ভিতরে ঢেলে দিব। দেখেন বন্ধুরা, আমি অলরেডি মাছটা দিয়ে দিছি, দিয়ে কুসুম গরম পানি আছিল আমার কাছে, কুসুম গরম পানি দিয়েছি সিমের বিশির ভিতরে। তারপর আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব। অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়ে দিছি আমি এখানে। তারপর আমি এখানে টমেটো কুচি দিয়ে দিব। এইভাবে রান্না করে আপনারা খাবেন, দেখবেন অনেক মজা পাবেন। আর তাছাড়া সাগরের মাছে প্রচুর ভিটামিন। আমাদের আমরা যে মাছগুলো কিনে এনে খাই, ও মাছগুলোতে ইঞ্জেকশন মারা থাকে। ওগুলো ইঞ্জেকশন মারে বছরের পর বছর রাখা হয়, মাসের পর মাস রাখা হয়। ওগুলো আমাদের স্বাস্থ্যের জন্য ভালো না। ওগুলো আপনারা অল্প খেয়ে এগুলো বেশি করে খাবেন। সাগরের মাছগুলো অত্যন্ত তাজা, এই দেশের সাগরের মাছ। প্রথম প্রথম আমরাও খেতাম না, কিন্তু এখন খেতে হয়, কি করব। এখন খেতে খেতে আস্তে আস্তে অভ্যাস হয়ে যায়, ভালো লাগে। মাছগুলো অনেক স্বাদ, আপনারা এই মাছটা খাবেন, দেখবেন। বাজারেও এগুলো বিক্রি করা হয়, তাছাড়া যারা বসিতে ধরে তারাও বিক্রি করে। এটা কোয়া মাছ, হুমা মাছ বলে, কোয়া মাছও বলে। এই হুমা মাছটা আপনারা রান্না করে খাবেন, শরীরের জন্য অনেক ভালো। আমরা এগুলা এখন জাল হবে প্রায় 15 মিনিটের মতো, এরপর আমরা ফিরে আসবো। দেখেন বন্ধুরা, আমার এই সিমের বিশি দিয়ে হুমা মাছের রেসিপি যেটা, সেটা হয়ে গেছে। দেখেন, আমি এখন ধনিয়া পাতা ছড়িয়ে দিব। ধনিয়া পাতা নামানোর পরে দিই আমি, কারণ নামানোর পরে দিলে এটা গ্রানটা খুব সুন্দর থাকে, কালারটাও খুব সুন্দর আসে। সেজন্যে এখন আমি এটাকে সার্ভ করে দেখাবো আপনাদেরকে। দেখেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর দেখতে। যদি ভালো লাগে তাহলে খেতেও ভালো লাগবে। দেখেন, আমার তরকারিটা হয়ে গেছে, আমি এটাকে সার্ভ করছি। দেখেন বন্ধুরা, আমার এই সিমের বিশি দিয়ে পোয়া মাছ, হোমা মাছটা কি সুন্দর হয়ে গেছে দেখেন। খুব সুন্দর, খুব সুন্দর লাগতেছে, অনেক সুন্দর। দেখেন, পুরো একটা মাছ কি সুন্দর লাগতেছে। পুরো একটা মাছ দিয়ে আমি রান্না করেছি, আপনারা এভাবে রান্না করে খাবেন, দেখবেন অনেক মজা পাবেন, অনেক ভালো লাগবে। যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটা যদি ভালো লাগে, রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আমাদের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অন করে দেবেন। যারা এতক্ষণ আমাদের ভিডিওটা পুরো দেখেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবে রান্না করে পরিবারের সবাইকে নিয়ে খাবেন। আল্লাহ হাফেজ।